আচ্ছা ঠিক আছে, বুঝছি। তো এই তো এখন যেটা সেম কথা, আমরা কিভাবে অ্যাড করব। মনে করেন যে এই যে আমাদের একটা স্টাইল অ্যাড হয়ে গেল, হ্যাঁ মনে করেন যে একটা স্টাইল অ্যাড হলো, মানে আমি একটা টাইপোগ্রাফি নিয়ে এটা অ্যাড করে দেখলাম যে আচ্ছা আমার কেমন হয়। এখন যদি আমি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই, মনে করেন যে না আমার টাইপোগ্রাফি চেঞ্জ করা লাগবে, খুবই ইজি। মনে করেন যে আমি এইখান থেকে যাইয়া এই যে আমার মেইন যে ফন্টটা এটাতে যাইয়া আমি এডিট করব। এডিট করে মনে করেন যে আমি এখানে রেলওয়ে ইউজ না করে আমি মনে করেন যে পপিনস ইউজ করব। তো পপিনস আমি টাইপোগ্রাফি ওটা সেভ করে দিলাম এখানে। আমার যদি একটু ছোটো করা লাগে আমি এখান থেকে ছোটো করে দিলাম 60 পিক্সেল। হ্যাঁ মানে এইখান থেকে সেভ করলে আমার পুরো ফাইলটাই এফেক্টেড হচ্ছে, তার মানে আমার বারবার ইয়া করা লাগতেছে না। আমি যদি আমার ডিজাইনে অনেক জায়গায় এই হেডিং ইউজ করি এই সাইজের, আমি ওইখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এখান থেকেই চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, আমি এই যে এইটা পপিনস জাস্ট আমি আপাতত রেলওয়ে রাখলাম। আপনারা আপনাদের মতো, আমি মনে হয় যে আপনারা রেলওয়ে পপিনস এই দুইটা, তারপর আরও কী কী আছে আমি একটু দেখি। হ্যাঁ, ওপেন স্যান্স, ওপেন স্যান্স ইউজ করতে পারেন, কেবিন ইউজ করতে পারেন, ল্যাটো ইউজ করতে পারেন। মানে আর যদি কেউ সেরিফ ফন্ট, মানে স্যান্স সেরিফ না ইউজ করে সেরিফ ফন্ট ইউজ করতে চান, সেরিফ ফন্টের ভিতরে যেটা আছে, আমি আরেকটা কপি মারি। আমার টাইটেলে যদি আমি সেরিফ ফন্ট ইউজ করতে চাই, আমি প্লে ফায়ার ডিসপ্লে ইউজ করতে পারি। এই দুটা তাহলে আমার একটু এডিট করতে হবে, মানে প্লে ফায়ার ডিসপ্লে, ঠিক আছে, প্লে ফায়ার ডিসপ্লে মানে এইটা আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারি টাইটেলে। আর ইয়ার হিসেবে মানে কি বলে প্যারাগ্রাফ স্টাইল হিসেবে আমি রোবোটো অথবা ল্যাটো। আমার মনে হয় কি, সব সময় যদি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, মানে একটা ডিসপ্লে, যেমন ডিসপ্লে এই দেখেন এই টেক্সটটা, মানে দুইটা দুইটার কম্বিনেশন, আমি প্লে ফায়ার ইউজ করলাম আবার প্যারাগ্রাফে দুই ফন্ট ইউজ করলাম, এই এই কম্বিনেশনটা ভালো লাগে দেখতে অনেক ক্ষেত্রেই। কিন্তু আমাদের আপাতত এই জিনিস করা লাগবে না, আমরা সবসময় একটা ফন্ট ইউজ করবো আমাদের ডিজাইনে, ঠিক আছে। হ্যাঁ, তো চেষ্টা করবো অলওয়েজ ইউজ ওয়ান ফন্ট রাদার ইউজিং টু ফন্ট। ওকে, গেল এই পর্যন্ত এইটা। যে এখন এখন আরও কারো কোনো কোনো কনফিউশন আছে কি না, আমরা প্যারাগ্রাফ স্টাইল বা টাইটেল স্টাইল কীভাবে সেট করব। রিমু, তোমার কি অবস্থা? তোমার দেখলাম তোমার ডিজাইনে টাইপোগ্রাফিতে অনেক প্রবলেম ছিল। হ্যাঁ, টাইপোগ্রাফি ক্লাসটার জন্যই বেশি সমস্যা, আমি তো করি নাই, আর হয়তো বা অত খেয়াল করে দেখতে পারি নাই, আজকে আবার দেখবো ভালো করে। আচ্ছা, ওটাই মনে হয় সব থেকে বেশি উপকার হবে। সেটাই, টাইপোগ্রাফি আপনি টাইপোগ্রাফিগুলো এভাবে সেট করে নিলে, মনে করো যে আমি এই যে এখন যে যে টাইপোগ্রাফিগুলো সেট করলাম, আমি চাচ্ছি যে আমার ডিজাইনে আমার যে ডিজাইন করছি আমি ওই টাইপোগ্রাফিগুলো ইউজ করবো, এই জাস্ট এখান থেকে এইটা ক্লিক করে ও জাস্ট এইটা ক্লিক করে দিলাম, ঠিক আছে, জাস্ট এটা ক্লিক করে নিচে বাড়াই দিলাম। আবার এইটাতে টাইটেলের স্টাইল লিখেছে, টাইটেলের স্টাইল এখানে আমার কত আছে 24, যেটা 24 এটা ইউজ করে দিলাম। দেখছো, আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, জাস্ট আমি টাইপোগ্রাফি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আবার যেমন এইখানে এইখানের ক্ষেত্রে আমরা ওই যে যে এই টাইপোগ্রাফির ক্ষেত্রে আমি ওই যে 16 ওটা সেভ, আচ্ছা ওইখানের ওই 16টা ওটা সেভ করা হয়নি, আমি ওই 16টাও সেভ করে আসি। এই যে এই 16টা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, জাস্ট অ্যাড করে থাকলে আমি জাস্ট এখানে আমার টাইপোগ্রাফিগুলো আমি অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। প্রতিদিন দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি। আচ্ছা, এটা সেভ হয় নাই, আমাদের ভিতরটা ধরা লাগবে, প্রতিটা টেক্সট ধরে সেভ করে দিলাম এখানে। এই যে আরেকটা জিনিস, সবার দেখলাম বাটনগুলো ঠিক হচ্ছে না, মানে বাটন কে জানি ও, আচ্ছা জিহাদ, জিহাদের ডিজাইনটা আমি একটু ওপেন করি।
ও যেটা দিছিল রেড পেনে, ও এখন পর্যন্ত সবচেয়ে ভালো করছে। তো হোয়ার ইজ আওয়ার লার্ন ডিজাইন টুগেদার গ্রুপ, আর মানে ক্লাস মিসের ব্যাপারে আর প্র্যাকটিসের ব্যাপারে আসলে আমার প্রতিদিন বলতে ভালো লাগে না। এখন যার যারটা তারই, যদি কেউ মিস করে তো করলো, মানে যে তার যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি শিখবে। হ্যাঁ, এগুলো যে কথা, জিহাদ ভাই তোমার যে আমি পরে আবার ঠিক করতে কইলাম, তুমি কি করছিলা? জি ভাই করছিলাম, কিন্তু হচ্ছে যে ওই যে যেখানে হচ্ছে যে ইমেজের ওখানে ওটা চেঞ্জ করে নিয়ে কারণ ওটা গ্রুপ করে ফেলার কারণে আমার আমার একটু প্রবলেম হয়েছিল, এই কারণে আমি ওটা চেঞ্জ করে কন্টাক্ট কার্ড যেটা ওইটা আমি হচ্ছে পাঠন করতে পারি নাই, মানে কারণ আমি ওটা গ্রুপ করার কারণে ওটা দেখতেছি যে একটু দূরত্বটা এলোমেলো হয়ে যায়। আর আপনি যে এই যে বাটন গুলো আমি কম্পোনেন্ট করি নাই যার কারণে হচ্ছে যে একটু ঝামেলা করছিলাম, এই কারণে হচ্ছে যে বাটনটা নিয়ে একটু সমস্যা হয়েছে এই কারণে। এটাই হলো যে কথা যে তুমি যখন ইউজ করতেছো দেখো এই বাটন কম্পোনেন্ট না করার কারণে এক এক সময় এক একটা বাটন বানাইছো, এই বাটনের টেক্সট দেখো মোটা, এই বাটনের টেক্সট চিকন, এই বাটনের কালার আলাদা, এই বাটনের কালার আলাদা আলাদা, বুঝতে পারছো? আর আমি আরেকটা জিনিস দেখো, এই যে তুমি এই যে প্যারাগ্রাফে এই যে এখানে জাস্ট বসাই দিছো, কোনো স্টাইল ঠিক করা ছিল না। হ্যাঁ, এই প্যারাগ্রাফ ঠিক মতো হয় নাই, এই টাইটেল স্টাইল ছোট হয়ে গেছে একটু, মানে চেষ্টা করবা যে আমারটার মতো হুবহু কপি করতে। আর এইটা এই দেখো এইখানে যে প্যারাগ্রাফ স্টাইল ইউজ করছো, এইখানে প্যারাগ্রাফ স্টাইল একই কিনা জানি না আমি, হয়তো বা একই করছো, কিন্তু চেষ্টা করবা যে টাইটেল যেরকম প্যারাগ্রাফ স্টাইল সেরকম, মানে ঠিক আছে সবই এরকম। হুম, যে বাটন একই কথা। আর তোমার ডিজাইনে দেখো, তোমার ডিজাইন এইখানে এক কালার, এই গোলাপি কালার, হ্যাঁ এইখানে আবার এক কালার, এখানে আর এক কালার, মানে এইখানে আবার ব্লু কালার, মানে কালার সবসময় কনসিস্টেন্সি থাকতে হবে, শুধুমাত্র মানে গ্রে অ্যান্ড হোয়াইট। আমার ডিজাইনটা আমি তোমাদের তোমাদেরকে একটু ওপেন করে দেখাই, আমি যে কালারসগুলো ইউজ করছি এই দেখো আমার ডিজাইন কি কোনো সিম্পল লাগতেছে না, দেখো আমার কি কোনো লাগতেছে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগতেছে, দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ প্যারাগ্রাফ স্টাইল দেখো ব্ল্যাক, মানে সব কোনো জায়গায় সব জায়গায় কালারে কোনো ডিফারেন্স লাগতেছে পুরো ডিজাইনের ক্ষেত্রে? হ্যাঁ, এই এইরকম একটু খেয়াল রাখতে হবে যে জানি আমার ডিজাইনটা কনসিস্টেন্সি থাকে। হ্যাঁ, আর এখন পর্যন্ত আমরা জাস্ট কী করতেছি, আমরা জাস্ট ওয়ার ফ্রেম করছি, আমরা কালার ইউজই করি নাই। তো আমার আজকে আমরা কী করবো, আমরা আজকে কালার ইউজ করব। হ্যাঁ, প্রাথমিক স্টেজে আমরা কালার ইউজ না করলাম, কিন্তু আজকে আমি কালার ইউজ করবো। আর আমি যে টাইপোগ্রাফিটি চেঞ্জ করছি, আমি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই না, আমরা প্রথমে দিকে যেটা রাখছিলাম ওইটা আপাতত রাখি, এই আর কথা। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা আজকে ফুললি ডিজাইনটা করব, যে ওয়ার ফ্রেম থেকে একটা ফুল ডিজাইন কীভাবে করা হয়। ওয়ার ফ্রেম করা হয়ে গেছে মানে আমাদের ডিজাইন 80% করা শেষ। হুম, তো কিছুই না, আমি এখানে একটা লোগো বসাবো, একটা নাম বলেন তো লোগো আমাদের একটা এই ডিজাইনটার জন্য, যেহেতু এডুকেশনাল ওয়েবসাইট, একটা কেউ একটা নাম বলেন খুব সুন্দর, সবাই সবার মতো করে বলতে পারি এইখানে নাম নাম সবাই তো সবারটা ইয়া করি পোস্ট করি প্লিজ। কেউ কথা বলে না, কিসের নাম বুঝি নাই, নামটা কিসের জন্য? আমাদের লোকের জন্য, ওয়েবসাইটের জন্য। আমাদের যে গ্রুপ নাম আছে এই নামটা দিলেই তো হয়, এলডিটি লার্ন ডিজাইন টুগেদার। হ্যাঁ এলডিটি, এলডিটি, হ্যাঁ আর সুন্দর নাম হয়। আর আর কেউ আর কোনো কোনো আইডিয়া? হ্যালো, গ্রুপের নামই আসছে আমাদের। ওকে
আমি একটা লোগো ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে, মানে খুব সিম্পল ভাবে। আমি একটু ফন্টটা চেঞ্জ করতে চাই, হেলভেটিকার জায়গায় আমি অন্য কি ফন্ট দিছি এখানে। ও আমি তো হেলভেটিকা ইউজ করছিলাম, কিন্তু আমি এটার জন্য একটুখানে একটা সেরিফ ফন্ট দিতে চাই, প্লে ফায়ার ডিসপ্লে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে একটা জিনিস কিভাবে সুন্দর দেখানো যায়, ঠিক আছে, মানে ডিজাইনটা চেঞ্জ করার মাধ্যমে। আমি 17 17 আমি লাইন হাইটটা বাড়াই দিচ্ছি, লাইন হাইট না ক্যারেক্টার স্পেসিং যেটাকে বলে হলো যে ইয়া। হ্যাঁ, তো আমাদের লোগোর মানে টেক্সটটা গেল, আমরা একটা আইকন দিব এখানে। তো আমরা আপাতত আইকন আমি চাইলে বানাইতে পারি। নর্মালি যে সব ডিজাইনের লোগো ডিজাইনের ক্ষেত্রে মেনলি হলো যে আমরা ইলাস্ট্রেটর ইউজ করি, বুঝছেন। তো যেহেতু সবাই ইলাস্ট্রেটর পারি না, তো আমি জাস্ট এখানেই একটা মনে করেন যে আইকন বানাই আপনাদের জন্য দেখানোর জন্য, আবার সেই শেপে চলে যায়। আমি একটা শেপ নিলাম, মনে করেন যে শেপ নিলাম এরকম যে কোনো আইকন, এটার ভিতরে আমি এল দিতে পারি। এল এল দেওয়ার জন্য মনে করেন যে আরেকটা আমি এটা কপি মারছি, কপি মেরা আমি চাইলে টেক্সটও ইউজ করতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি আর কি কীভাবে কী করা যায়। এটা গ্রুপ ইয়া করে দিলাম, করে দিলাম, করে দুটো অ্যাড করে দিলাম, দুটো মাঝখানে দিয়ে দিলাম, এটা একটুখানে ওকে জাস্ট মিডল অ্যালাইন করে মানে এটার ভিতর থেকে আমি চাইলে কাজ করতে পারি। সেটা হলো যে এটা পুরোটা ব্ল্যাক রেখা বা এই কালারটা রেখা, আমাদের কালার রেখা এটা মাঝখান থেকে এটা বাদ দেওয়া দিতে পারি। ওকে, শেষ, আমাদের ডিজাইন করা শেষ কিন্তু। হ্যাঁ, আমি লোগো কো বানানো শেষ। ও এটা দেখেন, আমি যখন ছোটো করতেছি এটার ইয়াটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, যে রাউন্ডনেসটা চলে যাচ্ছে। কারণ কি, আসলে আমাদের এখানে দেখেন রাউন্ডটা কিন্তু 15 পিক্সেল, ও যত পিক্সেল ছোট করতে হলে ওই যে রাউন্ডনেসটা কিন্তু আমি কমাই নেই, কিন্তু এখান দিয়ে ছোট করে ফেলছি। তো এটা আমি 15 পিক্সেলের জায়গায় আমি 10 পিক্সেল করে দেবো। হ্যাঁ, আর আমাদের ডিজাইনটা আমি মনে করেন যে এখানে লিখে দেবো শেষ, 44x4। ভাই আমাদের লোগোটা কেমন হয়েছে দেখতে, একটু সবাই কমেন্ট করি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি কিন্তু কালার ইউজ করব, অতএব আমাদের লোগোতে কিন্তু কালার থাকবে, আজকে কিন্তু সাদা কালো ডিজাইন হবে না। হ্যাঁ, তো আমরা আমাদের ডিজাইনের জন্য একটা ক্যারেক্টার কালার প্যালেট সেভ করতে হবে। আমি এখানে আগের দিন কিছু কালার সেভ করছিলাম, তো আমি চাচ্ছি যে আমাদের ডিজাইনের জন্য কিছু কালার প্যালেট সেট করতে। তো আমি এখন হুট করে কালার প্যালেট চুজ করা একটা খুব ভেজালের জিনিস, সবারই ভেজাল লাগবো, আমি কই কালার পাবো। হ্যাঁ, তো ইউআই কালার বলতে একটা ওয়েবসাইট আছে, ইউআই কালার। আমি
গুগল ইদানিং খুব ভালো লেজার লাগাইতেছে। ম্যাটেরিয়াল ডিজাইনে অনেকেরই কালার প্যালেট আছে, ম্যাটেরিয়ালেরই কালার প্যালেট, ওকে ম্যাটেরিয়াল ডিজাইনের কালার প্যালেট আছে, এখান থেকে আমরা কালার প্যালেট চুজ করতে পারি। ও আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে এরকম। আচ্ছা আমি এটা একটু দেখি, যেহেতু এডুকেশনাল আমি এই তিনটা কালার নিতে পারি, এখান থেকে এই তিনটা কালার বা এই তিনটা কালার কেমন হয়। আমি জাস্ট এই কপি মেরে নিলাম এখানে, আমার কথা হলো যে আমি এখন এই কালারগুলো কীভাবে আমার কালার প্যালেটে আমি সেভ করে রাখবো, তাই না? এইখানে কীভাবে সেভ করবো আমি কিন্তু এগুলো সব দেখাইছি আগে, তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে সবার আগে যেটা করব আমি এই যে এই কালারটা আমি চেঞ্জ করব। তো এই কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এডিট, এখান থেকে সেভ করে দিলাম, অথবা নতুন কালার নেওয়ার জন্য আমি একটা মনে করেন যে একটা বক্স নিলাম, এটা একটা কালার দিলাম, এটাতে আমি এই যে ব্লু কালারটা এখান থেকে কপি মারলাম, কপি মারার পরে আমি জাস্ট এই কালারটা এখানে অ্যাড করে দিতে পারবো, অ্যাড হয়ে গেল। মনে করেন যে আমার তিন নম্বর কালার, মনে করেন যে আমার প্রাইমারি কালার। সবসময় একটা জিনিস চিন্তা রাখবো যে আমাদের আমাদের ডিজাইনের জন্য ফার্স্ট প্রাইমারি কালার একটাই হবে, ঠিক আছে, একটাই হবে, এবং সেকেন্ডারি কালার একটা হইতে পারে, কিন্তু ওটা আসলে কি বলে সেকেন্ডারি সেকেন্ডারি, মনে করেন যে খুব রেয়ার। হ্যাঁ, তো আমি এখানে আমার আমার ডিজাইনের জন্য সবাই কোন কালারটা চুজ করতে যাচ্ছেন দেখেন, এখানে কয়েক রকমের কালার আছে, প্রাইমারি মেইন প্রাইমারি কালার ভায়োলেট ইউজ করবো, নাকি এই যে গ্রিন ডেন্টাল তার ব্লু ইউজ করবো, নাকি এই যে এখানে একটা টার্কিশ কালারের মতো আছে যে ডিপ ব্লু আছে, কোনটা ইউজ করবো এই চারটা কালারের ভিতরে, কার কি মতামত? কথা শুনি না একদম, একদম শেষেরটা কেমন, মানে এই পাশে যে মানে গ্রিন টাইপের যেটা আছে এই যে মিন্ট লিফ, মিন্ট লিফ। হ্যাঁ, এখন এই যে এখানে আরেকটা ব্যাপার আসছে যে এখন খুব ভালো একটা জিনিস আসতেছে, হ্যাঁ, মানে যে জিনিসটা সবার একটু জানা উচিত, আমিও মাঝে মাঝে ভুলে যাই, যে কালার থিওরি আমরা অনেককে পড়ছি মনে হয়, কালার থিওরি নিয়ে অনেক পড়াশোনা আছে, তো কোন কালার মানে এডুকেশনাল কোন কালার কোন মিনিং মিন করে, হ্যাঁ, ওই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি এখন কালার থিওরির ভিতরে যাইতেছি না, অনেক কথাবার্তা, আমি নিজেও অত ভালো পারি না, তো আজকে বান্না থাকলে ভালো হতো, কারণ বান্নার ওই দিনকার ক্লাসটা ছিল কালার থিওরির উপরে। হ্যাঁ, তো ও কিছু বলতে পারতো, ওর তো আজকে ভাগছে মনে হয় এই কারণে, ওরে বলা ওরা ওই দিনকার বললাম যে ওরা কালার থিওরি নিয়ে আজকে ক্লাস করাবে, ওই জন্য বোধ হয় রাখছে। যাই হোক, আমি আমি আপনাদেরকে কালার থিওরি নিয়ে একবার মানে আরো বলবো আর কি একদিন, আশা করি। হ্যাঁ, তো আজকে আমি আপাতত আমাদের গ্রুপ ডিজাইনের জন্য আমাদের মেইন কালারটা আমি এই বেগুনটা ইউজ করবো আর কি। হ্যাঁ, তো এই যে আমাদের লোগোতে কালারটা নিলি তাহলে এইটা যাবে, এই কালারটা আমি সেভ করে রাখছি অলরেডি। আর আমাদের সেকেন্ডারি কালার হিসেবে, সেকেন্ডারি কালার হিসেবে আমি আপাতত কিছু রাখতেছি না, আমাদের একটাই কালার থাকবে। আর টেক্সটের কালার, টেক্সটের কালারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করবো গ্রে যেটা ইউজ করবো, এখানে যেটা আমি যে আপাতত যেটা আছে ওইটা আপাতত থাকুক। হ্যাঁ, তো আমি ওইটা পরে চেঞ্জ করবো, দেখি কী হয়, কারণ চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করা যাবে যে কোনো একটা। তো যাই হোক, এটুক তো গেছে আমাদের ইমেজ। এখন ইমেজ আসলে এখানে আমি দুই রকমের ইমেজ ইউজ করতে পারতাম, একটা হলো যে আমি পুরাটা আমার হেডিংয়ের যে গ্রে ব্যাকগ্রাউন্ডটা আছে এই গ্রে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিতে পারি, কারণ কি ওকে এটা কী হইতেছে, যাই হোক ওটা গ্রুপ করা তো ওই জন্য। আর এখানে ইমেজটার জন্য, ইমেজটার জন্য আমি একটা ইলাস্ট্রেশন ইউজ করতে পারতাম, ঠিক আছে, যেহেতু আমরা এখানে একটা
ঘুমিয়ে যাচ্ছে, তো আমি আপাতত ওর ইলাস্ট্রেশন ইউজ করবো না, আমি দেখাবো যে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব। ম্যাক্সিমাম ওয়েবসাইটে যেহেতু নর্মাল ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকে, তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব। ঠিক আছে, এই যে ইমেজ প্লেস হোল্ডার আমি এটা ডিলিট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য আমি ইমেজ কই পাবো, ঠিক না, নর্মালি। তো আমাদের এই জন্য আনেস কতগুলো ওয়েবসাইট আছে, আনেস প্লাস, নর্মালি আনেস প্লাসই ভালো, অনেক ওয়েবসাইট আছে, এগুলো আমি আপনাদের আস্তে আস্তে দিব। মানে আমাদের ওই যে আমি একটা গ্রুপ আছে ওইখানে আমি সেভ করে রাখছিলাম, ওই যে আমি বলছিলাম প্রথম দিকে যে আমি আর সাজু মিলে আমরা একটা জিনিস একটা জায়গায় সব আমরা যা শিখতাম, আপনাদের এখন যেরকম ওরকম সব পোস্ট করে রাখছিলাম। ওই গ্রুপে একবার পোস্ট করেছিলাম যে সব ইমেজ ওই জায়গাটা থাকবে। আমি একটু ওই ওয়েবসাইটটা খুঁজে বের করতে চাই যেখানে থেকে সব ফ্রি ফ্রি ইমেজ রিসোর্সের ওয়েবসাইট আছে। তো ওইটার জন্য আমি একটু যাচ্ছি, দেখবেন। আমাদের আসলে দেবলু নাম নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি যেহেতু এখানে চলে আসছি পরে এটা হয় নাই। এই যে এখানে সব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দাঁড়ান, ভিজুয়াল হান্ট, এখানে যে কোনো ইমেজ মনে করেন যে আমরা এডুকেশন, এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে নিতে পারি, অথবা আমার পছন্দের এক ভিতরে, আমি বলি আমার পছন্দের দুটা সাইট, একটা হলো যে পিকজেলস আর একটা হলো যে আনেস প্লাস। সো এই দুইটা ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের মানে মন মতো ইমেজ পাওয়া যাবে। আপাতত আমি আনেস প্লাস থেকে একটা ইমেজ নেবো, অবশ্যই এডুকেশন সার্চ দিই। তো আমি আপাতত এই ইমেজটা ইউজ করি। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, যেহেতু আমরা এখানে সবাই মুসলমান, তো ইমেজ ইউজ করার ক্ষেত্রে আমরা এথিক ব্যাপারগুলো সবসময় খেয়াল রাখবো, যে ইমেজের ভিতরে আমরা যাতে মানে মানুষের ছবি ইউজ করা কম চেষ্টা করবো, যে মানুষের ফেস, অথবা আমরা যখন মনে করেন যে আইকন ইউজ করব, হ্যাঁ, আইকনে ইউজ করার ক্ষেত্রে মানে আইকনের যাতে আমরা খেয়াল রাখবো যে আইকনে কোনোভাবেই যেন মানুষের চোখ মুখ এইগুলো ফুটে না ওঠে। হ্যাঁ, ইলাস্ট্রেশন ইউজ করলে ইলাস্ট্রেশনে অবশ্যই যাতে আমাদের চোখ মুখ এগুলো জিনিস মাত্র না থাকে। ঠিক আছে, তো এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু সবাই ডিজাইন করতেছি, ডিজাইন কিন্তু আসলে আমরা দেখে আমরা কোনো কোনো তফাত নাই কোনো, আমরা ইমেজ ইউজ করে ইউজ করলাম একটা জিনিস, ডিজাইন করলাম আর ইমেজ ছাড়া, মানুষের ইমেজ ছাড়া একটা ডিজাইন করলাম, কোনো তফাত নেই আমাদের, কিন্তু কাজ চলে যেতেছে। হ্যাঁ, মানে কখনো এমন ফেস করি নাই যে আমি ডিজাইনে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে, আমি ক্লায়েন্টের ডিজাইনের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সময় কোনো ফেস ইউজ করি না। হ্যাঁ, তো কোনো সময় আমি এই জিনিসটা ফেস করি নাই যে আমার প্রবলেমে ফেস করতে হয়েছে আর কি। হ্যাঁ, যদি ইউজ করাই লাগে ক্লায়েন্টের ইমেজই থাকে, আমি জাস্ট প্লেস হোল্ডার বসাই দিই, আমি বলি যে তোমার ইমেজ তুমি ওইখানে বসাই নিও। হ্যাঁ, এটা জাস্ট দুদিন যাবত ট্রুলি স্পিকিং আর কি, ভিতর থেকে আমার এটা হচ্ছে যে কুশন আসতেছে যে ডিজাইনে যাবো মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন, মোবাইল অ্যাপ্লিকেশনে আপনার ইমেজ ইউজই করা লাগে না, এই দেখেন খুব কম আইকন ইউজ করলে আপনার মানে একটা দেখেন এই ইমেজটার ক্ষেত্রে দেখেন এই যে ইমেজটা ও না ইউজ করলেই পারতে, ঠিক না, জাস্ট একটা কথা বলতেছি, দেখেন এই ইমেজটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, কারণ কি এই জিনিসটা মানুষ আছে ঠিকই, কিন্তু এখানে চোখ মুখ বোঝা যাইতেছে না এই ইলাস্ট্রেশনটা। ঠিক আছে, এরকম মানে এটা আমি একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, বড় মানে আমাদের আসলে আমার আগের অফিসের সিও তো শাহাদাত ভাই ছিল,
শাহাদাত ভাই নিজেই একজন তাবলিগের খুব বড় একজন ছিল, তো উনি আমাদের আমাদেরকে প্রথমেই এই জিনিসগুলো শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, আসলে আমরা কি ইউজ করব, কি ইউজ করব না, আমরা কোনটা অ্যাথেটিক হবে। হ্যালো, হ্যালো, কে জানি ব্যাকগ্রাউন্ডে সমস্যা হচ্ছে। আচ্ছা যাও, সমস্যা নাই, আমি আমি একটু কন্টিনিউ করতে থাকি। আরেকটা ব্যাপার হলো যে আমরা কখনো যখন কাজ করব, মনে করেন আমরা ইন ফিউচার সবাই ক্লায়েন্টের কাজ করব। ভাই কে জানি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছো, জিহাদ বোধ হয়, জিহাদ জিহাদ জিহাদের ওখান থেকে নয় আসতেছে। জিহাদ তোমার ওখান থেকে মাইক্রোফোনটা অফ করে নাও ভাই। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস, যেটা আমরা যেহেতু যদি আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে যেরকম করে আমি আমরা শিখতেছি, আমরা যদি সবাই একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা, মানে বেশি দিন লাগবে না, উইদিন 1 ইয়ার সবাই কাজ কর, সবাই খুব ভালো ফ্রিল্যান্স কাজ পাবো, আমি এটা আমার আমার বিশ্বাস আছে। তো আমার একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ইন ফিউচার যে আমি আপনাদের শিখাচ্ছি, আপনারা যাতে কোনোভাবেই যে মানে হারাম কিছু না করেন। যেমন মনে করেন যে ক্লায়েন্ট পাইলেন খুব ভালো ক্লায়েন্ট, যেটা কিন্তু আমাদের কাজটা করতে হবে কোনো বার শপে নিয়ে, অথবা মানে এই রিলেটেড জিনিসপত্র বা মদের কোনো জিনিসপত্র নিয়ে, এই জিনিসপত্রগুলো খেয়াল রাখবো, যে এথেনিক জিনিসপত্রগুলো যাতে খেয়াল রাখি, যে আচ্ছা আমি যাতে ইনকামটা করতেছি এটা হালাল হয়, ওই জন্য অবশ্যই হারাম না হয়। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝি, আসলে এখানে ম্যাক্সিমাম হুজুর মানুষজন আছে, তো আমার কিছু বলার কিছু নেই। ফাইজুল ভাই, রাহেন ভাই, হ্যাঁ আমার আরও আমারে আরও আপনাদের ইয়া দেওয়া উচিত এগুলো ব্যাপারে। যাই হোক, এই একটা জিনিস গেল, তো আমরা আমাদের ডিজাইনে চলে যাই। রাহেন ভাই আপনি কিছু বলবেন? বললাম যে এগুলা আমি আসলে বেশ কয়েকদিন যাবতই খুব চিন্তা করতেছি, এবং আমার মনে হয় যে কেউ যদি হালাল পথে চলতে চায় অবশ্যই তার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আরে কোন মানে কোন ব্যাপারই না, আমি দেখলাম, আমি আমার লাইফে আমার লাইফে একটা খুব ভালো উদাহরণ, আমি একটা ভালো উদাহরণ এই ক্ষেত্রে যে শাহাদাত ভাইদের প্রথম থেকে আমি লাইফে পাইছি। শাহাদাত ভাই অসাধারণ একটা মানুষ, এবং তার কোম্পানি মানে প্রথম থেকে আমি যেভাবে উঠছে ড্রয়েট ল্যাব, মানে তার খুব বড় অবদান আছে আর কি। মানে বলবো যে মানে আমি প্রথম থেকে ছিলাম, তো সে কখনো ওই কোনো ইয়ার ভিতরে যায় না, কি বলো, কোনো কোনো কিছু হারামের ভিতরে যায় না, বুঝছেন, তার পুরো কাজের ভিতরে। রাহেন ভাই আপনার খাইতে মন চাইলে আপনাদেরও খাইতে মন চাইবে, সমস্যা নেই, ক্ষুধা লাগছে এমনিতেই। হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দেবো, যেটাতে কোনো ইমেজ নাই, আমরা ওইরকম একটা যে লাইব্রেরির ছবিটা ইউজ করতে পারি, জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইউজ করলেই হবে, খুব ইজি ইউজ করা। আচ্ছা এই এই পার্টটা একটু খেয়াল রাখেন, আমরা কিভাবে ইমেজ অ্যাড করি। হ্যাঁ, এই ইমেজটা আমি কিভাবে অ্যাড করব, তো আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে অ্যাড করব, তো জাস্ট আমার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় খুব ইজি, কিন্তু দেখেন আমি কি করতেছি, যদি আমি এটা এখানে এসে নিয়ে ছাইড়ে দিই, যে অ্যাড চলে আসছে, দেখছেন কি হলো, অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি আমার গ্রিডটা যদি অফ করে দেই, দেখছেন অ্যাড হয়ে গেছে না, এখন দেখেন এই যে এখন আমার ইমেজের টেক্সটের কালার চেঞ্জ করা লাগবে, যেহেতু হেডিংয়ে হোয়াইট করে দিব, হোয়াইট বাটন চেঞ্জ করা লাগবে, এই কালারটা মাস্টারটা চেঞ্জ করতেছি না, আমি এই কালারটা এখান থেকে চেঞ্জ করতেছি, কারণ মাস্টার অন্য জায়গায় ইউজ করছি, অন্য জায়গায় অন্য কালার আছে, চেঞ্জ করলে টেক্সট কালার হবে আমাদের এইটা। আচ্ছা দেখেন হোয়াইট হলে পিছনের কালারটা এটা হবে। এখন কথা হলো যে এই দেখেন হোয়াইট কালারটা অবশ্যই পরা যাইতেছে না, ইমেজটার এইখানটা হবে কারণে এটা পরা যাচ্ছে না, তো আমি একটা জিনিস করতে পারি, এই দেখেন আমি যেটা ইমেজটা ইউজ করছি, এই যে ইমেজটা আমার এখানে কিন্তু মাস্ক হয়েছে, মাস্কিং শেখাবো, মাস্কিং। আচ্ছা মাস্ক হচ্ছে যে মাস্কিং ব্যাপারটা আমি আবার একটু শেখাচ্ছি আপনাদেরকে ভালো করে, নাহলে এটা বুঝতে পারবেন না আপনি, পরে অনেক অনেক ঝামেলা হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমার এটার সাপেক্ষে আমি জাস্ট আরেকটা ইমেজ নিয়ে আসলাম, বাহ
মনে করেন যে এই ইমেজটাই আমি আপাতত, এটা যে ইমেজটাতে মানুষের ছবি আছে ম্যাক্সিমামই, কিন্তু তারপর আমি জাস্ট মাস্কিং করে আমি এটা ইউজ করবো না, জাস্ট এটা আমি মাস্কিং কীভাবে করবো। তো মাস্কিং করার জন্য মনে করেন যে এই ইমেজটা যেটা আছে এই ইমেজটা পিছনে থাকতে হবে, যেটা সাপেক্ষে মনে করেন যে এইটার এই এই রেক্ট্যাঙ্গেলের সাপেক্ষে মাস্কিং তো বুঝি, মানে একটা অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট দিয়ে দেবো আর কি। তো এই ইমেজটা কীভাবে দেবো, উপরে থাকবে এই রেক্ট্যাঙ্গেলটা, উপরে থাকতে হবে এইটা, নিচে থাকতে হবে, দুটা সিলেক্ট করে তারপরে এইখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে মাস্ক উইথ শেপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট এম, চাপলে এটা মাস্ক হয়ে গেল, বুঝছেন? তো আমাদের এই দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে আসে, এখন কথা হলো যে ইমেজটা আমি মাঝখানে ডাবল ক্লিক করলে আমি ইমেজটা আবার সিলেক্ট করতে পারবো। তো ইমেজ সিলেক্ট করে আমার যেখানটা লাগবে আমার ওইখানটা এদিক টানাটানি করলাম, এই যে এখান থেকে ধরে এটাটা একটু ছোট করে দিলাম, এই মনে করেন যে আমার এইটুকু এরিয়া লাগবে। অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা সরাইতে চাই, বড় করতে চাই, সেটাও পারবো, এটা এদিক থেকে টানে দিলাম, জাস্ট ডাবল ক্লিক করার পরে বা অথবা এইখান থেকে সিলেক্ট করতে পারবো মাস্ক, এই যে মাস্ক গ্রুপের ভিতরে, এই যে মাস্ক গ্রুপ আছে মাস্ক গ্রুপে গেলাম, গিয়ে আমি যেটা সিলেক্ট করা দরকার সেটা সিলেক্ট করে আমি টানা টানি করতে পারবো। এই তার কোনো প্রবলেম? আচ্ছা, যেহেতু বুঝতে পারছি তো আমি এইখানটা আমাদের টেক্সটটা বুঝায় না, দেখছেন হোয়াইট কালার হওয়াতে বুঝায় না। তো আমি এখানে একটা জিনিস করতে পারি, এই যে আমাদের এই যে ইমেজটা, ইমেজটাকে তাই না উপরে নিয়ে গেলাম, যে যে এই এরিয়াটা দেখেন একটু কালো কালো আছে ওইটা, আমি এখন আরও একটা কাজ করতে পারি, ইমেজটার উপরে একটা ওভারলে দিয়ে দিতে পারি, ব্ল্যাক ওভারলে, তাইলে কিন্তু আমাদের এই টেক্সটটা পরা যাবে। সেটা করার জন্য কী করব, মনে করেন যে এই যে আমাদের ইমেজটা আছে হেডার বিজি, বিজির উপরে আরেকটা লেয়ার, আরেকটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটা আমি ব্ল্যাক করে দিলাম একদম, ব্ল্যাক করে যেটা করব সেটা হলো যে এটা ট্রান্সপারেন্সি, এটা ইমেজ, এই দেখেন এটা ইমেজের কাছাকাছি চলে আসবে। ইমেজের সাইজটা কত আমাদের, 1920×1080, তো আসলে আমাদের উপর থেকে এতখানি লাগবে না, যে আমাদের 80 পিক্সেল উপরে আমাদের যে টাইটেলটা আছে ন্যাববার আছে, ন্যাববার থেকে 80 পিক্সেল নিচে ইমেজটা। সো ইমেজটা আমি এখানে দিলাম ব্ল্যাকটা, ব্ল্যাকের আমি ট্রান্সপারেন্সি এখান থেকে কমাই দেবো, 30% দিলাম। এই দেখেন এখন কিন্তু আমাদের টেক্সটটা পড়া যাইতেছে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের যে কোনো ইমেজ ইউজ করি না কেন টেক্সটটা যাতে পড়া যায়, ঠিক আছে? তো আমার এইখানের এই যে টেক্সটের এই যে বর্ডারটা, এটাটা আমার প্রাইমারি সেকেন্ডারি বাটনটা, এটা আমি হোয়াইট, টেক্সটটা হোয়াইট, ওকে। সো এই দেখেন এখন এই যে আমাদের সেকেন্ডারি বাটনটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বর্ডার বাটন ইউজ করাতে সেকেন্ডারি বাটনটা কিন্তু ঠিকমতো অ্যাপিয়ার হচ্ছে না। আমি কী করতে পারি, বাটনটার ভিতরেও আমি একটা ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি, যেমন এখানটা আমি ফিলটা দিলাম, ফিলটা হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে হোয়াইট দিয়ে 30% দিয়ে দিলাম, বুঝছেন? এখন কিন্তু দেখেন বাটনটা সুন্দর লাগতেছে এবং বোঝা যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন? তো এই হলো যে ব্যাপার, রাশেদ কি জয়েন করছো নাকি? না রাশেদ নাই আজকে জয়েন করেন। আমি 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 ইমেজটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, ডাবল ক্লিক করতে হবে, যদি না ধরতে পারে অনেক সময় দেখা যাবে ও আচ্ছা আমি উপরে ওভারলেটা দিলাম, খালি ওভার ডিলেটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি নিচেরটা সিলেক্ট করতে, যে নিচেরটা এখান থেকে সিলেক্ট করতে পারবো নিচের থেকে। তো নিচে থেকে সিলেক্ট করে আচ্ছা এটা একটু যদি বেশি প্রবলেম হয়, যে আমি নিচেটা যদি নাই সিলেক্ট করতে পারি, তাহলে দেখেন কন্ট্রোল চাইপার, কন্ট্রোল চাইপার সিলেক্ট করলে কিন্তু করতে পারবো, কিন্তু এখানে একটা যেমন ঝামেলা হয়েছে কি, যে আমি প্রথম সময় ইমেজটি ড্রাগ করে এখানে বসাই দিয়েছিলাম, মাস্ক করে বসাই নি, তো আমি চাচ্ছি যে মাস্ক করে বসাই দিতে, এটা মাস্ক করতে হলে দাঁড়ান,
এটা এক্সডি তে এটা একটা প্রবলেম যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে দিলেও রেক্ট্যাঙ্গেলটার প্রপার্টি শো করতেছে কিন্তু মাস্কটা শো করতেছে না, এটা আসলে কিন্তু মাস্ক হওয়ার কথা। তো আমি এটা আবার করি আপনাদের দেখানোর জন্য যে আমি ওখান থেকে টাইনা না নিয়ে এসা, দাঁড়ান ইমেজটা এখান থেকে টাইনা এখানে বসায় না দেওয়া হচ্ছে, আমি এখান থেকে জাস্ট কপি করব, কপি কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করলাম, পেস্ট করে তারপর বসাব, বসানোর জন্য এই ইমেজটা আর এই রেক্ট্যাঙ্গেলটা একসাথে কাছাকাছি নিয়ে আসলাম। ও আমি বারবার কেন দেখাইতেছি কারণ হলো যে আপনাদের সুবিধার্থে, এটা আমাদের ওভারলে ছিল, ওভারলের নাম দিয়ে দিই ওভারলে, আরেকটা আরেকটা কপি করতে হবে, দাঁড়ান কন্ট্রোল ডি, ওভারলেটা উপরে যাবে যেহেতু ওটা ব্ল্যাক। আচ্ছা আমি এই তিনটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি করে এটা নাম দিই ইমেজ, ইমেজের ভিতরে ওভারলেটা উপরে যাবে সবার, নিচে যেটা আছে নিচের যে রেক্ট্যাঙ্গেলটা এইটা হলো যে আমাদের এই ইমেজটার উপরে দিলাম, আর এই রেক্ট্যাঙ্গেলটা আমি 30% এটা আমার ফুললি থাকবে, এই রেক্ট্যাঙ্গেলটার সাপেক্ষে আমি এটা ইয়া করবো আর কি বলে মাস্ক করবো। তো আমি এই দুটা সিলেক্ট করে ফাইলে গিয়ে অবজেক্ট অবজেক্ট মাস্ক উইথ শেপ মাস্ক করে দিলাম, আমাদের ওভারলেটা আছে এখন 30%, কিন্তু ইমেজটা ঠিক মাস্ক আছে এই, এখন আমাদের মাস্কটা শো করতেছে। তো আমি এখন ইমেজটা চেঞ্জ করতে চাইলে আমি করতে পারি, কারো কোনো প্রবলেম এইটুকুতে? হ্যালো, আশা করি কারো প্রবলেম নাই, কিন্তু এই যে ফিচারটা আমাদের পড়া দিতেছে না, আমি এখানে চাচ্ছি যে এটা 30%-এর জায়গায় আমি 40% করে দেবো যাতে পড়া যায় এটা আরও 40%। ওকে হ্যাঁ, 30%-ই থাক, আমি করতে পারি, পড়ার যাচ্ছে না যেহেতু আমি এই যে ওভারলেটা আছে ওভারলেটা 40% করে দিতে পারি, ব্ল্যাকটা একটু বাড়াই দিলাম, এখন পড়া যাচ্ছে 40%। হ্যাঁ, ইমেজ চুজ করা আর এই যে রেক্ট্যাঙ্গেল সব কিছু ঠিক করা এটা একটা বড় ব্যাপার আসলে ডিজাইনের জন্য, মানে হয় না অনেক সময়। তো যাই হোক, একটা জিনিস ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়েছে আমাদের এইটা মানে অরিজিনালটা চেঞ্জ করাতে বাটন সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এই যে এখানেও সাদা হয়ে সাদা হয়ে যাচ্ছে। তো আমি অরিজিনালটা ওইখানেই থাকুক, আমি এইটা মানে এটা তো আপনার ইয়া, এই দেখেন মাস্টার কম্পোনেন্ট, যেটা মাস্টার কম্পোনেন্টের একটা আইকনটা এই যে এখানটা মাঝখানটা ফিল থাকে, এটা দেখেন এটা মাস্টার কম্পোনেন্ট থেকে যেটা আমি কপি করছি, হ্যাঁ যে এই বাটনটা আমার এই যে রিড মোর বাটনটা এটা কিন্তু কপি কপি এখানটা আমি দেখা যাচ্ছে এই জায়গাটা ফিল থাকবে না, কম্পোনেন্টের এই জায়গাটা থাকবে কি ইয়া করা কি বলে এটাকে, হ্যাঁ ফিল্ড না এই যে কোনাটা। তো এই এইটা আমি চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করলে আমার কিছু হবে না, এটা চেঞ্জ করলে আমার মাস্টার কম্পোনেন্টটা চেঞ্জ হবে না, এই দেখছেন। কিন্তু আর মাস্টার কম্পোনেন্ট যদি আমি চেঞ্জ করি তখন সব জায়গা চেঞ্জ হয়ে যাবে, এটা হলো এই জায়গায় এই জিনিসটা একটু খেয়াল রাখবো। তো আমি এই জিনিসটা এটা একটু সবগুলোর ক্ষেত্রে আমি এটা করে দিচ্ছি, আচ্ছা এইটাই প্রপার্টিটা এখানে, আচ্ছা আমি যদি চাই দাঁড়া না আমি এই মাস্টার কম্পোনেন্টটা এখান থেকে আরেকটা কপি মানে নিই, কপি মাইরা এটা আরেকটা আরেকটা মাস্টার কম্পোনেন্ট বানাইতে পারি, এটারে ওই ওই কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড আর এটা হোয়াইট দিয়ে, আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে না, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে হলো যে আমাদের যে কালার আছে আমাদের ডিজাইনের জন্য যে কালারটা চুজ করছি এইটা, হ্যাঁ সো ব্লু কালারটা ইউজ করবো, এখন তো আমরা ডিজাইন করতেছি অরিজিনাল, সো এটা ব্ল্যাক থাকবে না এইটা। তো আমি এইটারে একটা মাস্টার কম্পোনেন্ট এইটার আরেকটা কম্পোনেন্ট বানাই দিই, তো কন্ট্রোল কে চাপলাম, ও আচ্ছা এটার মাস্টার কম্পোনেন্ট বানানোর জন্য প্রথমে কি করতে হবে, দুইটা জিনিস করতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন,
হ্যাঁ, রিসেট টু মাস্টার স্টেট। আচ্ছা আমি এটা চেঞ্জ করছি ওই জন্য, আনগ্রুপ কম্পোনেন্ট করতে হবে, প্রথমে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে তারপর আমি এইটার কালারটা চেঞ্জ করব, আমাদের কালার দিব, টেক্সট কালার হোয়াইট দিব, এই বাটনটাকে আমি আরেকটা কম্পোনেন্ট করবো, কন্ট্রোল কে, ওই জন্য এখান থেকে যে সিলেক্ট করে মেক কম্পোনেন্ট, অথবা কিবোর্ড থেকে রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট অথবা কন্ট্রোল কে। সো এই তো আমাদের সেকেন্ড যেটা, এটা ঠিক হয়ে গেল। ও ভুল হয়েছে একটা, আসলে ওকে না, এবার ঠিক আছে। তো আমি এই দেখেন, এখন এই দেখেন, এই এই জিনিস যে চেঞ্জ করছিলাম, এই জিনিসটা আমি এইটারে আমি এটা দিয়ে আর রিপ্লেস কীভাবে করব, এই কম্পোনেন্ট আমরা রিপ্লেস কীভাবে করব, টেক্সট তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করলে রিপ্লেস হয়ে যায়, কম্পোনেন্ট রিপ্লেস করার জন্য জাস্ট এইটাকে আমি এটার ভিতরের কাছাকাছি নিয়ে আসলে পরে এই যে যখন একটা এই যে রিপ্লেস আইকনটা দেখা যায় শো করতেছে, তখন জাস্ট ছেড়ে দিলে এটা রিপ্লেস হয়ে গেছে, বুঝছি। তো এটা হলো যে কম্পোনেন্ট করার ক্ষেত্রে মেন সুবিধা। তো আমি এটার সবগুলোর রিপ্লেস করে দিচ্ছি, হ্যাঁ আমার যেখানে যেখানে লাগবে। তো এই দুইটা জায়গায় আমাদের ওই দুইটা বাটন আছে, আর এইখানে আমি সেকেন্ডারি বাটন সেকেন্ডারিটা ইউজ করছি, প্রাইমারিটা না ইউজ করে। তো আমি এইখানে এই বাটন সেকেন্ডারি কালারটা আমাদের অরিজিনাল কালার, মানে কালারটা চেঞ্জ করবো আর কি। তো বাটন সেকেন্ডারি কালার যেটা ছিল আপাতত, আচ্ছা ওটা পরে যাচ্ছে, আমি ওয়ান বাই ওয়ান যাই। এই সেকশনে আমি একটা ইমেজ বসাবো, মিট আওয়ার টিচার, টিচার ইমেজ বসাবো। টিচার, সো আমাদের টিচারের ইমেজ বসানোর জন্য আমি জাস্ট একটা মানে মানুষের ছবি ছাড়াই, যেগুলো মনে করেন যে হ্যালো, আচ্ছা পিছন দিক থেকে একটা ইমেজ ইউজ করি করতে পারি, যেটাতে আসলে ফেস দেখা যাবে না, অথবা আমি ফেসটা ব্লারও করে দিতে পারি, হ্যাঁ যে কোনো ক্ষেত্রে। তো আমি প্রথমে এই ইমেজটা ইউজ করতে পারি, এই যে এখান থেকে এটা কপি ইমেজ নিয়ে পেস্ট করে আমি জাস্ট এখানটা কী করব, এইটার ভিতরে মাস্ক করে দেবো। এটা আমি তো মাস্ক করে দেওয়ার জন্য দেখেন আমি গ্রুপে গেলাম, এই ইমেজটা সিলেক্ট করা আছে, এইখানে ইমেজ গ্রুপ, আচ্ছা দাঁড়ান, এটা হলো যে রেক্ট্যাঙ্গেল, এটা হলো যে যে ইয়াটা ছিল, যাও। সো আমাদের মাস্ক করার জন্য কি করতে হবে কেউ বলেন, এটা সাপেক্ষে এটা এখানে পিকচারটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ওই যে আমাদের রেক্ট্যাঙ্গেল আছে এটা সিলেক্ট করে, তারপরে অপশন এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, মানে এখানে তো অপশন আছে, আচ্ছা উপরে, হ্যাঁ আমি একটা জিনিস বলি, আপনি যদি দেখেন ইমেজটা আর রেক্ট্যাঙ্গেলটা আমি এটা একসাথে নিয়ে আসলাম, আচ্ছা একটা জিনিস, একটা গ্রুপের ভিতরে মনে করেন যে গ্রুপের ভিতরে ইমেজটা নিয়ে আসবেন, মনে করেন যে এইটা একটা গ্রুপে আছে, এখানে এই যে দেখেন ইমেজ গ্রুপটা এইখানে ইমেজ, তো এইখানে এই রেক্ট্যাঙ্গেলটা আছে আর ইমেজটা কিন্তু আছে একদম টপে। তো আমি এইখান থেকে যদি এটা কাছাকাছি নিয়ে আসার জন্য শিফট চেপে এটা এখানে সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট করলাম, শিফট শিফট কন্ট্রোল কন্ট্রোল এবং শিফট, কন্ট্রোল এবং শিফট চেপে, না আচ্ছা শিফট চেপে ওইটা সিলেক্ট করলাম, তাহলে দুটো সিলেক্ট হলো, সিলেক্ট হয়ে জাস্ট এ দেখেন উপর থেকে এটা এটা জাস্ট আমি এই নিচেরটা ধরে জাস্ট উপরে একটু ড্র্যাগ করলে দুটো একসাথে হয়ে যাবে, হ্যাঁ। তো কিন্তু এ দেখেন আমি ইমেজটা যদি উপরে থাকে, রেক্ট্যাঙ্গেলটা নিচে থাকে, তাহলে কিন্তু আমি ইয়া করতে পারবো না, মাস্ক উইথ শেপ করলে কী হয় দেখেন, হ্যাঁ তাইলেও হবে, তাইলেও হচ্ছে, ঠিক আছে। কিন্তু আর এইখানে টেক্সট গুলোরও আমি আমার ডিজাইনের টেক্সট কালার করে দেবো, আমার এখান থেকে জাস্ট এটা আমি তো এখানে সেভ করে নিই ডিজাইনটা কালারফুল করার জন্য একটু কিছুটা, ঠিক আছে। তারপরে
এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা এইখানে এইখানে আমার ইয়াটা চেঞ্জ করা লাগবে, এটা চেঞ্জ করার জন্য ওকে চেঞ্জ করে দিলাম। তো এই আচ্ছা আমি এই সেকেন্ডারি কালার যেটা সেকেন্ডারি বাটন এটা আমার চেঞ্জ করব। আমি এটারে চেঞ্জ করার জন্য বাটন সেকেন্ডারি এডিটে যাব, এডিটে গিয়ে এখানটা কালারটা করে দেব এইটা। সো দেখি কি হয়েছে, চেঞ্জ হয়েছে বুঝছি। তো আমাদের মেইন কালার প্রাইমারি কালারেরটাই ওইটারই আর কি অপোজিট করে দিচ্ছি আমি। কিন্তু দেখেন প্রাইমারি কালারে জাস্ট ছিল ফিল, এটা বর্ডার কালার করে দিচ্ছি সেকেন্ডারি করার জন্য। তো এখানে আইকন বসাতে হবে আমাদের ডিজাইন। তো আমি এখানে ফিচার ওয়ান, ফিচার টু, ফিচার থ্রি, ফিচার ফোর, ফিচার ফাইভ। তো এখানে নাম অনুযায়ী আমাদের হইতে পারে সিক্স, মানে মনে করেন যে আমরা নাম দিতে পারি, কী কী দিতে পারি এখন এখন আমার মাথায় কিছু আসতেছে না নাম। তো আমাদের নর্মালি আইকনগুলো কোত্থেকে পাবো তাই না? তো এই জন্য আমি রেফার করব আপনাদের, আমি লিখে দিচ্ছি গ্রুপে এটা। দুটা ওয়েবসাইট আছে, সবার আগে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনই সবচেয়ে ভালো, ফ্ল্যাট আইকন। আর অনেক আইকন আছে যেখান থেকে ফ্রি আইকন আমরা পাইতে পারি, ম্যাটেরিয়াল মানে অ্যান্ড্রয়েডের জন্য ম্যাটেরিয়াল আইকন, বা যে যখন মনে করেন যে অ্যারো ট্যারো, মানে যখন আমাদের সিম্পল আইকন দরকার হবে, লাইক লাইক মনে করেন যে এই যে আমার এই একটা আমি একটা ডিজাইন করছিলাম, তো এইখানে আমার এই যে সিম্পল কিছু আইকন আছে, এই যে অ্যারো, হ্যাঁ, বুকস, ইমেল, এই আইকনগুলো আমি কই থেকে পাবো? ওই আইকনগুলো পাওয়ার জন্য মনে করেন যে আমাদের দুটা আছে, কয়েক অনেক কিছু আছে, ম্যাটেরিয়াল ডিজাইন টুলস ডট আইকনস। তো এটা হলো যে অ্যান্ড্রয়েডের ডিফল্ট, মনে করেন যে এখান থেকে আমরা আইকনগুলো নিতে পারবো। কিন্তু আমাদের আইকনের ভিতরে আমি আইকন সম্পর্কে একটু বলি, আইকন কিন্তু আমরা অনেক রকমের ইউজ করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন মনে করেন যে এই আইকনটা আমি যখন ডাউনলোড করবো, এই ম্যাক্সিমাম সময় এসভিজি ফাইল, এসভিজি মানে কি ভেক্টর। তো আমরা আইকন এসভিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট, হ্যাঁ এখানে দেখি ওই যে এসভিজি আছে, পিএনজি আছে, এই দুইটা হলো যে মেইন ফরম্যাট। তবে আমি রিকমেন্ড করবো ডিজাইনের ক্ষেত্রে সবসময় এসভিজি ফাইল ইউজ করা। হুম, তো এখানে জাস্ট ডায়ালোড করলেই আপনার 44 পিক্সেল হয়ে যাচ্ছে। আমি তো এই দেখেন এটা ডাউনলোড করছি, জাস্ট এখানে ডাউনলোড আছে, যেখানে আছে কন্ট্রোল সি মাইরা আপনি এখানে এসে পেস্ট করে দিলেন কন্ট্রোল ভি। তো আপনি আইকনটা পেস্ট করার পরে এখানটা মাঝখানে নিয়ে আমি আইকনের সাইজটা এখান থেকে বড় করে দিতে পারি, মনে করেন যে এই দেখছেন আমাদের এটা কিন্তু গ্রুপটা ইয়া করা ছিল, কি বলে এটা কেন সব একটাতে পেস্ট করাতে সবগুলো তো হয়ে গেল, কেউ বলতে পারবে? গ্রিডের কারণে, গ্রিড মানে গ্রিডটা ভাঙে নাই, এই যে এখান থেকে রিপিট গ্রিড করা ছিল আমাদের, ওই জন্য ওটা রিপিট হচ্ছে। কিন্তু এই জাস্ট এটা একটা সুবিধা হয়েছিল যে বলতেছি, দেখেন আইকনটাই, দেখেন আরেকটা অসুবিধা মানে এক্সডিতে এটা অসুবিধা যে আমি যখন বড় করতেছি, বড় এখান থেকে বড় করলে ওরা অটোমেটিক এরকম মানে ঠিক মতো বড় হয় না, মাঝখানে আইকনটা ভেঙে যায় সবসময়, মানে ও করে বলতে চায় যে ওরা আমার এরকমভাবে মানে সিলেক্ট করে ড্র্যাগ করে বড় করতে হবে, তখন আর ভাঙবে না। এটা একটা ভেজালের কাজ আসলে, আমি এক্সডিতে এই ফিচারটা এখনও ভালো না, মানে স্কেচে যেমন মনে করেন যে আমি একটা আইকন মনে করেন যে এই আইকনটা আছে আমি বড় করব, বড় করার জন্য আমি যদি যত বড়ই করি আমার ভাঙবে না ওটা আর কি, এখানটা বুঝছেন মাঝখানে তো ভেঙে যাচ্ছে না, কিন্তু এক্সডিতে এটা ভেঙে যাচ্ছে। তো এটা ভেঙে যাওয়ার জন্য এটা কি করতে হয়, আমাদেরকে ম্যানুয়ালি বড় করতে হচ্ছে এইখানটা আর কি। তো আমি আপাতত 40 পিক্সেল রাখলাম। তো আইকনের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি কি করব আইকনগুলো এক একটা এক এক কালার দিব,
হ্যাঁ, এক একটা এক এক কালার, আইকন গুলো হোয়াইট থাকবে। আমি এই যে রাউন্ডেটা আছে আমার ডিজাইনকে সুন্দর করার জন্য, মানে মানে আচ্ছা আমার ডিজাইনটা সুন্দর করার জন্য এটা এরকম দিলাম, এটা মনে করেন যে 20% করে দিলাম, আর আইকনের কালারটা, আইকনের কালারটা আমি এটা করে দিলাম। এখানে দেখতে সুন্দর লাগতেছে না? তো আমি আইকন এক একটা চেঞ্জ করবো, আমি রিপিট রিপিট করা তো আছে। এটা দেখেন, ইট শুডেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমি একটুখানি একটা জিনিস দেখি, আর একটা আইকন কপি মারি। আসলে আমি এক্সডিতেও কাজ করে অভ্যস্ত না অতটা, বুঝছেন, ওই জন্য ঝামেলা হইতেছে। আমি কিছু আইকন কপি মারতেছি র্যান্ডমলি, হ্যাঁ, মানে ডাউনলোড করতেছি। তো ম্যাট্রিয়াল আইকন আছে, ফ্ল্যাট আইকন আছে, অনেক রকম। আমি বলে দেবো না আরো আইকন কোথায় কোথায় পাবো, ভিডিও সবগুলো কয়টা হলো, 6টা লাগবে টোটাল, আমি 4টা করছি। লিস্ট মানে ইমেল, লাইক, ও আচ্ছা আমি ডাউনলোড করতেছি না, খালি সিলেক্ট করে আসছি। আল্লাহ, তো 1, 2, 3, 4, 5 সবগুলো আমি একসাথে সিলেক্ট করে এখানে একটু কপি মারলাম। এই দেখেন, আরেকটা জিনিস সবার মাথায় রাখতে হবে, এটা আমি আজকে বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আইকন ইউজের ক্ষেত্রে। এই যে দেখেন, এইটা, এই আইকনটা, এই আইকনটা কিন্তু ফিল না, ফিল অনেক রকমের আইকন আছে, ফিল আইকন, বর্ডার আইকন, মানে কি লাইন আইকন, হ্যাঁ, ডাবল কালার আইকন, আইকনগুলো কত রকমের হয়। আমি জাস্ট ম্যাটেরিয়াল এই ফ্ল্যাট আইকনে যাই, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই দেখেন ফ্ল্যাট আইকনে আপনার অনেক রকমের প্যাক আছে, যেমন মনে করেন যে আমি, আপনি এই দেখেন টপ আইকন প্যাকস, এখান থেকে দেখেন এই আইকনগুলো ফিল আইকন, এই আইকনগুলো কিন্তু লাইন আইকন। আবার দেখেন এইটার, এইটাও লাইন আইকন, এইটাও লাইন আইকন, কিন্তু এই আইকনের যে লাইন ওয়েট, মিন্স লাইক কতটুকু ওয়েট আছে, মনে করেন যে এটা একটু চিকন আর এটা একটু মোটা, যখন আইকন ইউজ করব তখন সব আইকন, মনে করেন যে আমি এইখান থেকে কিছু, এটা তো প্রিমিয়াম আমি ইউজ করতে পারবো না, মনে করেন যে এই আইকনটা আমি ইউজ করব, তো আমি যদি এই আইকনটা ইউজ করি, আমি চেষ্টা করব ফ্ল্যাট আইকন থেকে যদি আইকন নেই, শুধুমাত্র এই প্যাকটা, মনে করেন যে প্যাক খুঁজে বের করবো যে আইকন প্যাক কোথায় আছে, হ্যাঁ, আইকন প্যাকস, সো ওই রিলেটেড মনে করেন যে আমি একটা ফ্রি দেখাই, আচ্ছা আমি এখান থেকে আইকনটা দেখাই কীভাবে নিব। হ্যাঁ, মনে করেন যে আমি এই আইকনটা নিব, জাস্ট এটা কপি মার, এটারে ডাউনলোড করলাম, এগুলো সব ফ্রি, ম্যাক্সিমাম ফ্রি আইকন আছে, আবার অনেকগুলোই আছে। তো ফ্রি আইকনের ক্ষেত্রে আমি যদি ক্লায়েন্টের জন্য ইউজ করি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে, ও আচ্ছা আমি এখান থেকে নিছি, ওই জন্য কপি করে দিতে হবে লিঙ্কটা, ও আচ্ছা আমি এই আইকনটা এখান থেকে নিছি। হ্যাঁ, তো এখান, এটা নিলাম, মনে করেন যে রকেট, আমি চেষ্টা করব যে এই আইকন পিক থেকে আমি খুঁজে বের করার, আচ্ছা আমার মনে করেন যে এডুকেশন আইকন লাগবে, এডুকেশন মানে ফ্ল্যাট আইকনে এটা খুব সুন্দর একটা সুবিধা, যে আমার আইকন সার্চ করতে লিমিটেড, এই যে লিনিয়ার স্টাইল, স্টাইলটা সব রিলেটেড স্টাইল চলে আসে, তো আমি যদি চাই এডুকেশনাল আইকন ওইখান থেকে খুঁজবো, আমার রিলেটেড আইকন চলে আসতেছে অনেক আইকন, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো যে ফ্ল্যাট আইকন থেকে আইকন নিলে, যাতে এভাবে করে মানে জাস্ট সেম সিমিলার স্টাইল, অথবা এই যে ইউনিভার্সিটি এই প্যাকটা আছে, এই প্যাকটা থেকে নিলে এই পুরো প্যাকটা আমি ডাউনলোড করতে পারি একবারে, অথবা আমার যেটা যেটা লাগবে, মনে করেন যে আমার বুক লাগবে এখান থেকে বুক, হ্যাঁ, তারপরে তারপরে
লিস্ট লাগবে, আমি কপি করতেছি না অ্যাট্রিবিউট গুলো, আমার এইটা লাগবে, এটা কি বলে হ্যাট, তারপরে প্রথমে আমরা এই আইকনগুলো মানে জাস্ট কপি করে নিব, ম্যাথ ফ্ল্যাট আইকনে। আরেকটা সুবিধা হলো যে আপনি আইকনের ভিতরে যদি অরিজিনালি ঢুকেন, এই দেখেন আপনি অন্যান্য আইকনগুলো পাওয়া যাচ্ছেন, রিলেটেড যদি আইকন থাকে, যেমন এই দেখেন এটা ফিল্ড আইকন এটারই, অথচ কালার এটা হলো যে ফিল্ড অ্যান্ড বর্ডার কম্বিনেশন অফ টু কালার অ্যাজ ওয়েল। সো আমরা যখন কম্বিনেশন অফ টু কালার ইউজ করতেছি, দেখেন কম্বিনেশন অফ টু কালার্স আইকন ইউজ করব, কম্বিনেশন অফ ওয়ান একটা কালারের আইকন ইউজ করলে একটা কালার ইউজ করব, ফিল আইকন ইউজ করলে ফিল আইকন ইউজ করব, আবার যে বর্ডার স্টাইল মনে করেন যে এইটা এক সাইজের, হ্যাঁ মনে করেন যে এটাতে এক একরকম বর্ডার আছে, চেষ্টা করব যে এইরকম বর্ডারের আইকন মনে করেন যে ওইটা মানে যাতে এটা মোটা চিকন না না আইকন ইউজ না হয়। যেমন আমি এইখানটাতে দেখেন এই আইকনটা ইউজ করলে আমি এই আইকনটা ইউজ করবো, কিন্তু এই আইকনটা ইউজ করবো না, এটা ফিল আইকন এটা ইউজ করবো না, মানে রিলেটেড আইকনগুলো ইউজ করার চেষ্টা করবো, এই যে দেখেন এই আইকনটা এই আইকনটা এই আইকনটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো ডিজাইনে কনসিস্টেন্সি আনার জন্য মানে আমরা সিমিলার কাইন্ড অফ আইকন ইউজ করব। বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন আছে? তো আমি ওই আইকনগুলো যে আইকনগুলো একমাত্র কপি মারলাম, এখান থেকে দেখি একটা দুইটা তিনটা চারটা, এটা ডাবল হয়েছে একটা, সমস্যা নেই, এই চারটা আসছে আপাতত, আমি আরও দুইটা নিয়ে আসবো একটু পরে ডাউনলোড করে, এখানে নিয়ে আসলাম আপাতত। আচ্ছা, আইকন ইউজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে সব আইকনগুলোর সাইজ যাতে একই রকম হয়, মানে কি উইথ অ্যান্ড হাইট। হ্যাঁ, সো এইটা একটা বড় ব্যাপার যে আচ্ছা আমার এই আইকনটা দেখেন, এই আইকনটার কিন্তু উইথ হাইট এক না, এটা 512, এটা 419, হ্যাঁ এটা আবার 512, এটা আছে হাইট এক না, ঠিক আছে। তাহলে আমি উইথ অ্যান্ড হাইট কীভাবে, যদি এটা হাইটটা আমি বাড়াইতে যাই, উইথ অ্যান্ড হাইট 512 করি, আমার তো এটা ইয়া হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, এটা বড় হয়ে লম্বা হয়ে যাবে, তাই না? তো যেটা